যে তুমি কি ধর্ষণ করেছো এই মেয়ে তোমাকে ধর্ষণ করেছে যে হুজুর আমাকে ধর্ষণ করেছে একটা গল্প মনে পড়ে গেল কি বলবো কি ভালো লাগছে একটা গরিবের মেয়ে আর ধনী লোকের একটা সন্তান একটা ছেলে এখন গরিবের মেয়ে চিন্তা করলো যে কোনো কৌশল দিয়ে যে কোনো ভাবে এই ধনী লোকের ছেলের সঙ্গে আমাকে বিয়ে করতে হবে কি করতে হবে বিয়ে করতে হবে এখন এই গরিবের মেয়েটা বারবার ধনী লোকের ছেলেকে প্রস্তাব দেয় প্রেমের প্রস্তাব দেয় কিন্তু ধনী লোকের ছেলেটা গ্রহণ করেন না এক পর্যায়ে গরিবের মেয়ে চিন্তা করলো আচ্ছা তুমি আমাকে বারবার অপমান করেছো আমি দেখাচ্ছি তোমাকে মজা ওই সময় বিচার করতো কাজী সাহেব কাজী সাহেবরা বিচার করত। কাজী সাহেবের সামনে গিয়ে বলছে যে কাজী সাহেব ওই যে ধরি লোকের সন্তান ওই ছেলেটা আমাকে ধর্ষণ করেছে কি করেছে ধর্ষণ করেছে আমি বিচার চাই আমি ন্যায় বিচার চাই কাজী সাহেব পুলিশ দিয়ে তাকে ধরে আনলো আনার পর ওই সন্তানের কাছে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি ধর্ষণ করেছো এখন ছেলে তো জানেই না ধর্ষণটা কি আসলে জানেই না বলছে হুজুর আমি তাকে ধর্ষণ করি নাই এই মেয়ে তোমাকে ধর্ষণ করেছে যে হুজুর আমাকে ধর্ষণ করেছে এখন ছেলে বলছে আমি করি নাই মেয়ে বলছে করেছে এখন বিচার কিভাবে হবে বলুন এখন কাজী সাহেব ছিলেন আল্লাহওয়ালা মানুষ কাজী সাহেবের ভিতরে ভয় ছিল কার আরো জোরে বলেন কার এখন কাজী সাহেব বলছে আচ্ছা তুমি আল্লাহর কসম দিয়ে বলো তো তুমি ধর্ষণ করো নাই ছেলে আল্লাহর কসম দিয়ে বলছে যে আমি তাকে ধর্ষণ তোমাকে ধর্ষণ করেছে মেয়ে আল্লাহর কসম দিয়ে বলছে আমাকে ধর্ষণ করেছে এখন কাজী সাহেব আল্লাহওয়ালা মানুষ যে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুলেছে আর ডাক দিয়ে বলছে আমার আল্লাহ বিচারের রায় দেওয়ার মালিক তুমি আল্লাহ আমি তো বিচারের রায় আমি কেমনে দিব আল্লাহ তুমি তো ন্যায় বিচারোক আল্লাহ বিচারের রায় দেওয়ার মালিক তুমি আল্লাহ এখন কাজী সাহেব নামাজ শেষ করে যখন আল্লাহর কাছে হাত তুলেছে আল্লাহ তালা তার ভিতরে তার বেন্টের ভিতরে এমন একটা বুদ্ধি সৃষ্টি করে দিল কাজী সাহেব একটা দশ টাকার একটা নোট নিয়ে আসলো মেয়ের হাতে যখন ধরা দিল যে মেয়ে যাও আগামী সপ্তাহে তুমি এই দশ টাকার নোট যেভাবে আমি দিয়েছি নতুন একটা নোট দিলাম এই দশ টাকার নোট এইভাবে নিয়ে এসে যদি তুমি আমার কাছে দিতে পারো তাহলে বিচারের রায় তোমার পক্ষে যাবে মেয়েকে পাঠিয়ে দিল এই দিকে আসো ওই মেয়ের কাছে আমি দশ টাকার একটা নোট দিয়েছি এখন তুমি যদি ওই দশ টাকার নোটটা আনতে পারো তাহলে বিচারের রায় তোমার পক্ষে যাবে ছেলেকে বললো তুমি টাকাটা হেফাজত করবা মেয়েকে বললো টাকা হেফাজত করবা আর ছেলেকে বললো ওই টাকাটা ছিনিয়ে আনতে হবে এখন যাচ্ছেন মেয়ে তো সামনের দিকে চলে যাচ্ছে আনন্দ করতে করতে এই টাকাটা যদি আমি আনতে পারি তাহলে বিচারের রায় হচ্ছে আমার পক্ষে নিঃসন্দেহে আমি তাকে বিয়ে করতে পারবো এখন মেয়েটার মেয়েটা সামনে যাচ্ছে ছেলেটা পিছনে ডাক দিয়ে বলছে আপা আপনার কাছে যে দশ টাকার নোট আছে ওই দশ টাকার নোটটা আমাকে দেন আমি আপনাকে পঞ্চাশ টাকা দিব বলছে না ওই টাকা দেওয়া যাবে না তা বলছে আমি একশো টাকা দিব ওই টাকাটা আমাকে দেন বলছে না দেওয়া যাবে না তা পাঁচশো টাকা দিব ওই টাকা আমরা দেন বলছে না টাকা তোমাকে দেবো সামনে সপ্তাহে কি করব, টাকাটা তোমার সামনে সপ্তাহে দিব এক পর্যায়ে ছেলেকে বলছে যে টাকা আনতেই হবে না হয় বিচার কিন্তু তোমাকে তোমার পক্ষে যাবে না এক পর্যায়ে ছেলে আর মেয়ে টানাটানি করছে টাকাটা মনে করেন কানে থেকে ছিঁড়ছে তারপরেও মেয়ের কাছ থেকে টাকা আনতে পারে নাই পরের সপ্তাহ যখন চলে আসলো মেয়ে তো মহা খুশি কাজী সাহেবকে ডাক দিয়ে বলছে কাজী সাহেব এই নেন টাকা বিচারের রায় আমার পক্ষে দেন এখন দেখে টাকাটা এক কানি থেকে একটু ছিঁড়ছে ছেলেকে ডাকা হলো মেয়ে যখন বিচারের রায় তার পক্ষে চাই পুলিশকে ডাক দিয়ে বলছে পুলিশ এই মেয়েকে অ্যারেস্ট করো ধরো জেলখানায় পড়ো এ কেমন কথা কাজী সাব মেয়ে বলছে কাজী সেব আমাকে কেন অ্যারেস্ট করবে দশ টাকা যে তোমার হাত থেকে ছিনিয়ে নিতে পারলো না সেই ছেলে এত দূর যে কিভাবে ধর্ষণ করে কথা বলেন টিকা এই বাংলাদেশের যুবক আমিও তোমাদের মতো যুবক আসলে যুবকের বিপক্ষে আমি নয় আজ যদি বাংলাদেশের মেয়েরা যদি পর্দায় চলতো আজ ধর্ষণ হতো না কথা বলেন ঠিক ঠিকিরা পত্রিকা খুলবেন যারা ধর্ষণ হচ্ছে তাদের কোনো পর্দা নাই কোনো ভরোকা নাই কথা বলেন ঠিক কিরা